আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মাজহারুল করিম আকাশ। প্রাণীবিদ্যায় পড়ার দরুন আসলে প্রাণীদের প্রতি একটু বেশি আগ্রহ, তো সেই সাপেক্ষে আজ রাত্রে বেলা একটু বের হলাম, দেখি যে নতুন একটা প্রাণী, নতুন না আসলে আসলে আমার আমার কাছে নতুন, কারণ আমি এর আগে দেখিনি, শুধু বই পড়েছি। শুনেছি যে ব্যাঙ গাছে থাকে, এমনি দেখা হয়েছে ভিডিওতে প্লাস আপনার বইয়ে পড়েছি, কিন্তু নিজের চোখে দেখা হয়নি। তো আজকে রাতে বের হয়ে এটা দেখে ফেললাম, তো আপনাদের সাথে শেয়ার করছি এটা। এই হলো সেই ব্যাঙ যাকে গেছো ব্যাঙ বলে। এরা সাধারণত গাছেই থাকে, কিন্তু দিনের বেলা সচরাচর দেখা যায় না, রাত্রেবেলা বেরিয়ে আসে। এদের পাগুলো দেখুন অনেক লম্বা, ভিডিওতে ওভাবে দেখানো যাচ্ছে না, কারণ ওরা গাছটাকে আঁকড়ে রেখেছে। এদের পা, এদের যে পূর্ণাঙ্গ আকার মানে দেহটা, দেহের থেকেও লম্বা। আপনাদের যদি একটু দেখাতে পারি, দেখুন এখানে তিনটা ভাঁজ হয়ে আছে। আরে বাবা, দেখুন কত বড় লাভ দিয়েছে, এরা গাছে থেকে গাছে লাভ দিতে পারে। আসলে এদের পাগুলো ওভাবেই অভিযোজিত, গাছে চড়ার জন্য উপযোগী। ডিস্টার্ব করতেছি, ওকে দুঃখিত। এই গেছো ব্যাঙের ইংরেজি নাম হচ্ছে কমন ট্রি ফ্রগ, অনেকে গোল্ডেন ট্রি ফ্রগও বলে, আর সাইন্টিফিক নেম হচ্ছে পলিপেরিডস লিউকোমিস্ট্যাক্স। এই গেছো ব্যাঙটি র্যাকোফোরিডে পরিবারের অন্তর্ভুক্ত একটি প্রাণী। বাংলাদেশের অনেক জায়গায় একে চিত্রা গেছো ব্যাঙও বলা হয়ে থাকে। আর এরা সাধারণত বনে থাকে, বনের গাছগুলোতেই দেখা যায় এদের, তাছাড়া পুকুর, জলাশয় এবং চাষের জমিতেও এদের দেখা যায়। এরা প্রচুর স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকে, তাই এদের দেহ অনেকটা স্যাঁতস্যাঁতে। আমি ধরে একটু দেখানোর চেষ্টা করছি। না, আমার হাতে আসতে সে রাজি না, গাছটাকে একদম আঁকড়ে ধরে আছে। দেখুন কত সুন্দর প্রাণী, দেখলেই মনটা ভালো হয়ে যায়। ছোটবেলার সেই ছড়াটার কথা মনে আছে? ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। কিন্তু কই, ডোবায় তো ব্যাং নেই, ব্যাং তো গাছে। ব্যাং গাছে চড়ে বসে আছে, হয়তো বা এর ছাতা ভেঙে গেছে এই কারণেই। আরে বাবা, লাভ দিয়েছে। ব্যাঙের নামটা গেছো ব্যাঙ না দিয়ে মাকড়সা ব্যাঙ দিলে ভালো হতো, কারণ যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় লাভ দেয়, তাতে বোঝার উপায় নাই এটা গাছের ব্যাঙ নাকি মাকড়সা ব্যাঙ।
মাকড়সার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে যাচ্ছে। আমি ধরার চেষ্টা করছি কিন্তু আমার হাতে আসতেছে না। একটু আসলে ভালো হতো। না, আসবেই না, সে ধরা দিবেই না, দেখা যাক ধরা দেয় কি না। একটা জিনিস অবাক হচ্ছে, ব্যাংকটা কিন্তু আমাকে দেখে একদম ভয় পাচ্ছে না, এক জায়গায় রয়েছে। এতবার হাতে নেওয়ার চেষ্টা করছি, ব্যাংক তো আসেই না। আর কত চেষ্টা করব, দেখা যাক হাতে আসে কি না। এই তো এই তো এই তো হাতে আসছে, বাহ কি সুন্দর! এই আবার লাফ দিয়ে চলে গেল। আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর! তো এই ব্যাংকটি সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিই। এই ব্যাংকগুলোর যখন মিলনের সময় আসে, ফিমেল ব্যাংকটা এক ধরনের নির্দিষ্ট একটা শব্দ সৃষ্টি করে, যেন মেল ব্যাংকটা তার কাছে আসে আকৃষ্ট হয়ে। তো কাছে আসার পর সাধারণত এরা জলাশয়ের ঠিক ওপরে গাছের বা কোনো একটা বস্তুতে ফেনা সৃষ্টি করে। ফেনাটা সৃষ্টি করার কারণ হলো যে প্রতিরোধমূলক একটা ব্যবস্থা। তো এই ফেনার মধ্যে এরা ডিম পাড়ে, 100 থেকে 400টার মতো ডিম পাড়ে এরা। পরে 3-4 দিন পর ভেঙাচিগুলো বেরিয়ে আসে এবং পানির মধ্যে পড়ে। এর মেল এবং ফিমেলে গায়ের রঙে কিছুটা পার্থক্য আছে। গায়ের রং দেখেই এদের আইডেন্টিফাই করা যায় এরা ছেলে নাকি মেয়ে। এই মুহূর্তে যে ব্যাংকটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা মেয়ে ব্যাংক, কারণ ছেলে ব্যাংকের গায়ের বর্ণ লালচে ধরনের। ব্যাংক দেখে অনেকেই ভয় পান, আসলে এদের দেখে ভয় পাওয়ার কিছু নেই। এরা আমাদের প্রকৃতির বন্ধু, আমাদের বন্ধু। আল্লাহ প্রত্যেকটা প্রাণীকেই সৃষ্টি করেছে মানুষের ভালো করার জন্যই, তাই এদের মারবেন না কখনো। দেখুন আমার সাথে কীভাবে খেলছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাংক যে কতভাবে আমাদের সহায়তা করে তা অনেকের জানা নেই। চাষাবাদ জমির অনিষ্টকারী পোকামাকড়গুলো খেয়ে প্রকৃতির কীটনাশক হিসেবে ব্যাঙের জুড়ি নেই, তাই অকারণে এদের মারবেন না। প্রথমবারের মতো কোনো ডকুমেন্টারি ভিডিও করলাম, তাই তথ্যের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কীভাবে আমি আমার ডকুমেন্টারিগুলো আরও ইমপ্রুভ করতে পারি।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখো। ধন্যবাদ।